চুচু আর বন্ধুরা গল্পের আসরে। চুচু সব কাজই খুব ভালো করে করার চেষ্টা করত। সে প্রায় সব প্রতিযোগিতাতেই প্রথম পুরস্কার পেত। সেরা ছবিটার জন্য পুরস্কার পাচ্ছে চুচু। একদিন মিস ডরোথি, চুচুর টিচার, চুচুর ক্লাসে একটা আঁকার প্রতিযোগিতার কথা বললেন। বাচ্চারা, আগামীকাল আমরা একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছি, সেখানে বিজয়ীর জন্য পুরস্কার আছে। আঁকার প্রতিযোগিতা নিয়ে চুচু খুবই উচ্ছ্বসিত ছিল। সে জানত যে সে জিতবেই। আমি ছবি আঁকাতে খুব ভালো, আমি সব থেকে সুন্দর ছবি আঁকবো আর আমি ওই পুরস্কারটা পাবো। পরের দিন প্রত্যেকটা বাচ্চা তাদের রং এবং তুলি নিয়ে স্কুলে এসেছিল। মিস ডরোথি সবাইকে একটা করে কাগজ দিয়েছিলেন। বাচ্চারা, তোমাদের সবাইকে জঙ্গলের ছবি আঁকতে হবে। যখন শেষ হয়ে যাবে, বিচারকরা সেই ছবিটা দেখবেন এবং তারা সব থেকে সুন্দর ছবিটাকে পুরস্কৃত করবেন। চুচু এবং অন্যান্য বাচ্চারা জঙ্গলের ছবি আঁকা শুরু করে দিল। শেষ করার পরে তার নিজের আঁকা দেখে চুচু খুবই খুশি হলো। আমার জঙ্গলটা দারুণ দেখতে হয়েছে, বিচারকরা আমাকেই পুরস্কার দেবেন। চুচু এবং অন্যান্য বাচ্চারা মিস ডরোথিকে তাদের আঁকা ছবিগুলো দিল। মিস ডরোথি সবার ছবিগুলো দেওয়ালে টাঙিয়ে দিলেন এবং বিচারকেরা সব ছবিগুলো খুব ভালো করে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে বিচারকেরা বিজয়ীর নাম ঘোষণা করলেন। সেরা ছবিটির জন্য পুরস্কার পেতে চলেছে চিকা। কি মজা! কি চুচু এটাতে খুব দুঃখ পেল। আমার ছবিটা দারুণ হয়েছিল, আমি অবাক হচ্ছি যে আমাকে কোনো পুরস্কারই দিল না। এরপর চুচু মিস ডরোথির কাছে গেল। মিস ডরোথি, আমি কেন পুরস্কারটা পেলাম না? আমার ছবিটা ভালো হয়নি। মিস ডরোথি বুঝতে পারলেন চুচু কি ভাবছে, তাই তিনি চুচুকে অন্য ছবিগুলো দেখাতে নিয়ে গেলেন। চুচু, তোমার ছবিটাও দারুণ হয়েছে, কিন্তু আমি তোমাকে অন্য বাচ্চাদের ছবিগুলো দেখাবো। মিস ডরোথি চুচুকে অন্য বাচ্চাদের আঁকা ছবিগুলো দেখাতে লাগলেন আর চুচু দেখল প্রত্যেকটাই ভীষণ সুন্দর। বাহ, সব ছবিগুলো খুব সুন্দর।
তখন মিস ডরোথি চুচুকে চিকার আঁকা ছবিটা দেখালেন। দেখো চুচু, এটা চিকার আঁকা ছবি। দারুণ মিস ডরোথি, চিকার ছবিটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ চুচু, বিচারকদেরও খুব ভালো লেগেছে, কিন্তু যেহেতু তারা শুধু একজনকেই পুরস্কার দিতে পারবেন, তাই তারা এটাকে পছন্দ করেছেন। আচ্ছা, আমাদের সব সময় এটা মনে রাখতে হবে চুচু, আমরা অনেক জিনিসেই ভালো হতে পারি, কিন্তু আরো অনেকে আছে যারা আমাদের থেকেও ভালো, আর তাই সব সময় আমাদের পক্ষে প্রথম হওয়া সম্ভব নয়, জেতাও নয়। আমি বুঝতে পেরেছি মিস ডরোথি। হ্যাঁ চুচু, কিন্তু মনে রাখবে তুমি কখনো হাল ছাড়বে না এবং সব সময় চেষ্টা চালিয়ে যাবে যাতে তুমি আরো ভালো হয়ে উঠতে পারো। চুচুর পুরস্কার না পাওয়ার খারাপ লাগাটা কিছুটা কমে গেল এবং সে আরও চেষ্টা করার সিদ্ধান্ত নিল যাতে সে পরের বারের প্রতিযোগিতায় আরও ভালো ফল করতে পারে। দিনটা ছিল শনিবার, তবুও চুচু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল, কারণ তার বাবা তাকে চিড়িয়াখানা নিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন। সুপ্রভাত বাবা, আমি চিড়িয়াখানায় যাওয়ার জন্য প্রস্তুত, পশু পাখিদের দেখার জন্য আমার আর তর সইছে না। চলো তাহলে। সবাই গাড়িতে উঠে বসল আর চুচুর বাবা তাদের নিয়ে গেলেন চিড়িয়াখানায়। চুচু চিড়িয়াখানায় প্রচুর প্রাণী দেখতে পেল, হাই জায়ান্ট প্যান্ডা, হ্যালো জিরাফ, হাই জলহস্তি, হ্যালো চিম্প্যানজি, তারপর চুচু একটা ছোট্ট বাঁদর দেখলো। হ্যালো ছোট্ট বাঁদর। বাঁদরটা খুব মিশুকে ছিল আর সে চুচুর হাতের খাবার দেখে সেটা চুচুর কাছে চাইলো। বাবা, এই বাঁদরটা তো সত্যি খুব মিশুকে আর ও আমার থেকে খাবার চাইছে, আমি এটা ওকে দিতে পারি? না চুচু, তুমি পারবে না। এই সাইনটা দেখো, এতে লেখা পশুদের খাবার দেওয়া উচিত নয়। চলো, তোমাদের চিড়িয়াখানার রক্ষকের সঙ্গে দেখা করাতে নিয়ে যাই। চুচু আর তার বাবা চিড়িয়াখানার রক্ষককে খুঁজতে লাগলেন, উনি খুব মিশুকে ছিলেন। হাই বাচ্চারা, আমি হলাম চিড়িয়াখানার রক্ষক, আমি চিড়িয়াখানার সব জীবজন্তুদের দেখভাল করি, আমি খেয়াল রাখি ওরা যাতে পরিষ্কার, নিরাপদ আর সুস্থ থাকে। চিড়িয়াখানার রক্ষক কাকু, বাঁদরটা আমার থেকে খাবার চাইছে, আমি কি ওকে একটু দিতে পারি? মনে হয় ওর খিদে পেয়েছে। তোমাদের খাবার তোমাদের পক্ষে ভালো সোনারা, কিন্তু ওগুলো বাঁদরদের জন্য ভালো নয়, ও যদি ওটা খায় ও নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। চিড়িয়াখানা রক্ষক তখন চুচুকে বাঁদরদের খাবার দেখালেন। এই হলো বাঁদরদের খাবার, এটা চিড়িয়াখানার রাঁধুনি বিশেষভাবে বাঁদরদের জন্যই তৈরি করেন, এই খাবারটা বাঁদরদের শরীর সুস্থ রাখে, আমরা এটা খাওয়ার সময় বাঁদরদের প্রত্যেক দিন খাওয়াই।
আমায় শেখানোর জন্য ধন্যবাদ চিড়িয়াখানা রক্ষক কাকু। আমি চাই না বাঁদরের শরীর খারাপ হয়ে যাক, তাই আমি ওকে কিচ্ছু খেতে দেব না। চিড়িয়াখানা রক্ষক তখন চুচু আর চাচাকে কিছু বাচ্চা পশুদের সঙ্গে দেখা করাতে নিয়ে গেলেন। এই জীবজন্তুদের দেখো বাচ্চারা, তুমি এদের দত্তক নিতে পারো, তার মানে চিড়িয়াখানা তোমার হয়ে এদের দেখাশোনা করবে। তাছাড়া যে জীবজন্তুদের তুমি দত্তক নেবে, তুমি তাদের নামও দিতে পারো। এটা বেশ ভালো জিনিস। চুচু আর চাচা, তোমরা প্রত্যেকে একটা করে পশু দত্তক নিতে পারো। ধন্যবাদ বাবা। চুচু আর চাচা খুবই উত্তেজিত হয়ে পড়ল আর প্রত্যেকে একটা করে পশু বেছে নিল। আমি এই জিরাফটাকে দত্তক নিতে চাই, ওর নাম রাখবো আমি জেফ। আর আমি এই শিম্পাঞ্জিটা দত্তক নিতে চাই, আমি ওর নাম রাখবো চাঙ্কি। চুচু আর চাচার বাবা তখন কিছু কাগজপত্র সই করলেন এবং চিড়িয়াখানা রক্ষক পশুদের নাম রাখলেন জেফ আর চাঙ্কি। অনেক ধন্যবাদ বাচ্চারা, জেফ আর চাঙ্কিকে দেখাশোনা করার জন্য। আমি তোমাদের দত্তক নেওয়া জীবজন্তুদের ছবি আর ভিডিও নিয়মিত পাঠাতে থাকব, যাতে তা দেখে তোমরা আনন্দ পাও। চুচু আর চাচা তখন চিড়িয়াখানা রক্ষক জেফ আর চাঙ্কিকে বিদায় জানালো। চুচু তখন বাঁদরের সঙ্গে দেখা করতে গেল। বিদায় বাঁদর, আমি দুঃখিত যে তোমাকে আমি কোনো খাবার খাওয়াতে পারবো না, এটা খেলে তোমার শরীর খারাপ হতে পারে। তারপর সারা দিন চিড়িয়াখানায় মজা করার পর সবাই বাড়ি ফিরে এলো আর চিড়িয়াখানা রক্ষক নিজের প্রতিশ্রুতি বজায় রাখলেন। তিনি চাচা আর চুচুকে তাদের দত্তক নেওয়া পশু জেফ আর চাঙ্কির অনেক ছবি আর ভিডিও পাঠাতে লাগলেন। আমরা একটু পরেই আবার আসছি মিনি। ততক্ষণ কোনো দুষ্টুমি করবে না। চারা গাছগুলো কবে হবে মিস ডরথি? শীঘ্রই চুচু। তাজা হাওয়া, জল, সূর্যের আলো। চাচা দেখে রামধনু সব কিছুকে আরো বেশি সুন্দর করে দিয়েছে। কিন্তু ওরা যখন দেখলো যে চুচু চারা লাগাচ্ছে, তখন ওরাও তার সঙ্গে যোগ দিল।